আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকের ভিডিওতে আমরা জানব ইমাম মাহদি কোন গ্রামে জন্মগ্রহণ করবেন। আমরা প্রায় সবাই জানি ইমাম মাহদির যখন 40 বছর বয়স হবে তখন হজের সময় পবিত্র কাবা শরীফে তার আবির্ভাব হবে, কিন্তু 40 বছর পর্যন্ত আল্লাহতালা ইমাম মাহদিকে গোপন রাখবেন যেন কাফেররা কোনোভাবেই তাকে চিনতে না পারে। হাদিস থেকে আমরা জানতে পারি ইমাম মাহদির শত্রু সুফিয়ানি মক্কায় কুরাইশ বংশের কিছু লোকদেরকে হত্যা পর্যন্ত করবে যেন ইমাম মাহদির আবির্ভাব না হতে পারে। তা সত্ত্বেও ইমানদারেরা মক্কায় ইমাম মাহদিকে ঠিকই চিনে ফেলবে এবং তার অনিচ্ছা সত্ত্বেও জোর করেই তাকে বায়াত দেবে এবং খলিফা নিযুক্ত করবে। তাই ইমানদারেরা যাতে তাকে চিনতে পারে সেজন্য ইমাম মাহদি সম্পর্কে কিছু অজানা তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদির জন্ম হবে এমন একটি গ্রাম থেকে যাকে কারাহ বলা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্রিমিয়া নামের একটি শহর বা গ্রাম থেকে মাহদির আবির্ভাব হবে। এই হাদিসটি আবু নাইম বলেছেন এবং আবু বকর বিন আল মুখরি তার মুজাম নামক বইয়ে লিপিবদ্ধ করেছেন। ইমাম মাহদি কারা নামক গ্রাম থেকে আসবেন, অর্থাৎ জন্মগ্রহণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহদি মদিনা থেকে মক্কায় আসবে। লোকজন তার অনিচ্ছা সত্ত্বেও কাবা শরীফে ও মাকামে ইব্রাহিমের পাশে বায়াত দেবে, অর্থাৎ খলিফা হিসেবে নিয়োগ করবে। মূলত কারাহ বা ক্রিমিয়া নামে মধ্যযুগ ও বর্তমান পৃথিবীতে দুটি শহর বা গ্রামের নাম পাওয়া যায়। এক, সদ্য 2014 সালে হঠাৎ করেই ইউক্রেন থেকে জোর করে রাশিয়া যে ক্রিমিয়া শহর দখল করে নেয় সেটা। এটা 1449 সাল থেকে 1783 সাল পর্যন্ত তুর্কি অটোম্যান সাম্রাজ্যের অধীনে ছিল। তারপর 1783 সাল থেকে 1991 সাল পর্যন্ত রাশিয়ার অধীনে ছিল। 1991 সালে কোল্ড ওয়ারে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার কারণে ক্রিমিয়া ইউক্রেনের অধীনে চলে যায়। 2014 সালে আমেরিকা গণ অভ্যুত্থান ঘটিয়ে রাশিয়ান পন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করলে রাশিয়া পাল্টা ক্রিমিয়ায় গণভোট দিয়ে ক্রিমিয়া দখল করে নেয়। এই ক্রিমিয়ায় মুসলমানদের সংখ্যা প্রায় 750,000-এর মতো, যার অর্ধেকের বেশি হল তাতার মুসলিম। এছাড়াও কিছু আছে তুর্কি মুসলিম, কিছু আছে উজবেক মুসলিম, কিছু আছে আরব মুসলিম। 2000 সালে আদমশুমারি অনুযায়ী আরব মুসলিমদের সংখ্যা হল 5,500-এর মতো। বর্তমানে হয়তো 10-15,000 হতে পারে, কিন্তু ক্রিমিয়া যখন রাশিয়ানরা দখল করেছে তখনই মুসলমানদের ওপর চরম নির্যাতন চালিয়েছে। প্রথমবার 1783 সালে যখন ক্রিমিয়া দখল করে নেয়, তারপর সেখান থেকে 1,60,000 তাতার মুসলিমকে জোর করে বের করে দিয়েছিল। দ্বিতীয়বার 1944 সালে বিশ্বযুদ্ধের সময় জোসেফ স্টালিন আবার 2,00,000 তাতার মুসলিমকে ক্রিমিয়া থেকে বের করে দিয়েছিল। পরবর্তীতে প্রায় 1,00,000 তাতার মুসলিম উজবেকিস্তানের শরণার্থী শিবিরে মারা গিয়েছিল। তৃতীয়বার 2014 সালে রাশিয়া যখন হঠাৎ করে আবার ক্রিমিয়া দখল করে নেয়, তারপরে আবার সেখানকার মুসলমানদের ওপর নির্যাতনের অন্ধকার দিন পুনরায় শুরু হয়ে যায়। সেখানকার রুশ পন্থী বিদ্রোহীরা তাতার মুসলমানদের নির্যাতন চালিয়ে আসছে, যার কারণে নতুন করে অনেকেই ক্রিমিয়া থেকে তুরস্কে চলে যাচ্ছে। ইমাম কুর্তুবী তার তাজকিরা নামক গ্রন্থে লিখেছেন, ইমাম মাহদি পাশ্চাত্যের ইসলামিক দেশ অর্থাৎ মধ্য এশিয়ার দেশ থেকে আসবেন এবং সেখানকার একটি বড় শহরে জন্মগ্রহণ করবেন। সৈয়দ আহমেদ হিসামুদ্দিন রহমতুল্লাহি আলাই ইমাম মাহদির জন্মস্থান সম্পর্কে লিখেছেন, কাকেশাস অঞ্চলের সর্বোচ্চ চূড়া যেখানে সূর্যের রশ্মি পড়ে, সেখানকার মুসলমানদের মধ্য থেকে একজন লোক অর্থাৎ ইমাম মাহদি আসবেন। কারাহ বা কারাকুল নামে মধ্যযুগে আরেকটি গ্রাম বা শহরের নাম পাওয়া যায়।
সেটা হলো মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান, উজবেকিস্তান এবং পূর্ব তুর্কিস্তান এবং পূর্ব তুর্কিস্তানের সীমান্তবর্তী এলাকা। আমাদের ব্যক্তিগত গবেষণায় মনে হচ্ছে এই এলাকাই হবে ইমাম মাহদির জন্মস্থান। কারণ এক, হযরত জাফর সাদিক রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত তিনি বলেন, বনি তামিম গোত্রের সুয়াইব ইবনে সালে প্রাচ্যের সমরখন্দ থেকে আবির্ভূত হবেন। সমরখন্দ এলাকাটি বর্তমান উজবেকিস্তানের একটি এলাকার নাম। কিতাবুল গাইবাত, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, ইমাম মাহদি এবং সুয়াইব ইবনে সালে একই জেলা বা প্রদেশের অন্তর্ভুক্ত হবেন। কিতাবুল ফিতান, হাদিস নং 899। দুই, একটা হাদিসে বলা হয়েছে, খোরাসানের কালো পতাকাবাহী দল যদি বের হয় তাহলে তোমরা বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দেবে। কিন্তু এত কিছু থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও এই কথাটি বলেছেন? অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হল, তাজিকিস্তান, উজবেকিস্তান ও পূর্ব তুর্কিস্তানের এই কারাকুল হল একটি পাহাড়ি এলাকা এবং এখানে সবসময়ই বরফ আচ্ছাদিত থাকে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ধন ভাণ্ডারের রাজত্বের জন্য তোমাদের ধন ভাণ্ডারের নিকট তিনজন বাদশাহের সন্তান যুদ্ধ করতে থাকবে, কিন্তু ধনভাণ্ডার তাদের একজনেরও হস্তগত হবে না। তারপর পূর্ব দিক অর্থাৎ খোরাসান থেকে কতগুলো কালো পতাকাবাহী দল আত্মপ্রকাশ করবে। তারা তোমাদের সাথে এমন ঘোরতর লড়াই করবে যেমনটি কোনো সম্প্রদায় তাদের সঙ্গে লড়েনি। বর্ণনাকারী বলেন, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি বিষয় উল্লেখ করে বললেন, তারপর আল্লাহর খলিফা মাহদির আবির্ভাব ঘটবে। তোমরা যেখানেই তাকে দেখবে তার হাতে বায়াত নেবে। যদি এজন্য তোমাদেরকে বরফের ওপর দিয়ে হামাগুড়ি খেয়ে যেতে হয় তবুও যাবে, সে হবে আল্লাহর খলিফা মাহদি। সুনানে ইবনে মাজা খণ্ড 2 পৃষ্ঠা 1367। 3, এছাড়াও আরও অনেক হাদিসে বলা হয়েছে ইমাম মাহদি পূর্ব দিকের একটি শহরে জন্মগ্রহণ করবেন এবং তাজিকিস্তান ও উজবেকিস্তানের এই কারাকুল এলাকাটি কিন্তু মক্কা ও মদিনা থেকে পূর্ব দিকেই অবস্থিত। 4, কারাকুল এলাকাটি থেকে বর্তমান আফগানিস্তানের দূরত্ব খুব একটা বেশি নয়, আর খোরাসানের কালো পতাকাবাহী দল যেহেতু এই এলাকা থেকেই বের হবে তাই এখানেই ইমাম মাহদির জন্ম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। বর্তমানে যারা পীরপন্থী তারা মনে করেন ইমাম মাহদি বেলায়েত ও পীর তরিকার হবেন। যারা মডারেট ইসলামপন্থী তারা মনে করেন ইমাম মাহদি তাদের দলের কর্মী হবেন। কিন্তু এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে, বর্তমানে পাশ্চাত্য মিডিয়ার কারণে পৃথিবীতে যাদেরকে জঙ্গি, সন্ত্রাসী, টেররিস্ট বলে জানি তাদের থেকেই ইমাম মাহদির আবির্ভাব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দরিদ্র পীড়িত তালোকান অঞ্চল অর্থাৎ আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চল, সেখানে স্বর্ণ রৌপ্যের খনি নেই, কিন্তু আল্লাহর রহমত দ্বারা পরিপূর্ণ। তারাই আল্লাহর রহমত দ্বারা স্বীকৃত, শেষ জামানায় তারাই হবে ইমাম মাহদির সহযোগী। তাই যারা ইমাম মাহদির আবির্ভাবের অপেক্ষায় রয়েছেন তাদেরকে অবশ্যই মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান, তাজিকিস্তান, পূর্ব তুর্কিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান এ সকল দেশসমূহের ওপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।